নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনির মহাপ্রসাদ পেতে চলেছে ছয় রাশি, টাকার গতিতে বসতে চলেছে এই ছয় রাশি। মে মাসের ১৬ তারিখ থেকে জুন মাসের ১৭ তারিখ পর্যন্ত টানা এক মাস এই শনি ডিগ্রিগত দিক থেকে কিন্তু পাওয়ারফুল হতে চলেছে। অর্থাৎ দেখবেন, কোনো মানুষ যখন যুবক অবস্থাতে থাকে তার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি থাকে, অর্থাৎ যুবকদের পাওয়ারটাই টোটাল আলাদা থাকে, তেমনি শনি কিন্তু যুবক অবস্থাতে চলে এসেছে। এই যুবক অবস্থাতে আসার ফলে ছয় রাশির অর্থের জোয়ার নিয়ে আসতে চলেছে। দেখুন, শনি একটু ধীরগতি প্ল্যানেট, কিন্তু শনি যখন দেয় তখন কিন্তু অর্থের তুফান কিন্তু আসে। এক কথায়, এই যে বর্তমানে ডিগ্রিগত দিক থেকে শনি যে পাওয়ারফুল হয়ে ছয় রাশিকে টাকার গদিতে বসাবে, সেই ছয় রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনুন, এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, শনি হচ্ছে কলিযুগে ন্যায়কারক গ্রহ এবং কর্মফলদাতা কারক গ্রহ। আমি বারবার বলেছি, যাদের শনির সাড়ে সাথী অথবা শনির ঢাইয়া বা শনির মহাদশা চলছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে হনুমানজির আপনারা উপাসনা করুন, এবং আপনারা কুকুরকে কিছু খাবার দিন, রুটি মিষ্টি এগুলো যদি আপনারা কুকুরকে খাওয়াতে পারেন, দেখবেন শনির যে নেগেটিভ প্রকোপগুলো রয়েছে কি না, সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে বেরিয়ে কিন্তু আসবে। যাদের সমস্যা চলছে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আপনার বিবাহিত জন্য জীবনের সমস্যা, আপনার ঋণে পড়ে গেছেন, আপনার দাম্পত্য জায়গা নিয়ে সমস্যা চলছে, আপনার অর্থনৈতিক স্থিতির জায়গা খারাপ রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু বিশেষভাবে নিজের জন্ম পুষ্টি অথবা জন্ম কুণ্ডলী আপনারা অবশ্যই দেখান, বা মামলা মোকদ্দমাতে পড়ে গেছেন। শনি হচ্ছে কলিযুগে বিশেষভাবে এক কথায় চার্জ, অর্থ জায়গাটা টোটাল শনি কিন্তু দেখে। শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, শনি আপনার জন্মছকে নেগেটিভ রয়েছে না পজিটিভ রয়েছে, তার উপর ফল কিন্তু আপনি কিন্তু পাবেন। শনি দেখা যাচ্ছে আপনার জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে, জানবেন কিছু কিছু সমস্যা আপনার জীবনে থাকবে। শনির স্থিতি কেমন রয়েছে সেটা আগে দেখে নিন, তারপর আপনার জীবনে যে এই যে বাধা বিপত্তি, অর্থকষ্ট, কর্মহীন, আপনার ঋণে পড়ে যাওয়া, বিভিন্ন রকমের সমস্যা চলে আসা, সবটাই কিন্তু শনি কিন্তু নির্দেশ কিন্তু করে। শনি এক কথায় আমাদের জন্মছককে, বিশেষভাবে আমাদের জন্মছকে দেখা দরকার। লগ্ন টু দ্বাদশে কোনভাবে অবস্থান করছে তার উপর কিন্তু রেজাল্ট দিবে, বা শনির উপর কোনো গ্রহের দৃষ্টি রয়েছে কি না, অথবা শনি কোন কত নম্বর নক্ষত্রে বসে আছে, ২৭টি নক্ষত্রের মধ্যে কত নম্বর নক্ষত্রে শনি অবস্থান করছে, এবং শনি কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে শনি আপনার কেমন আছে, তার উপর শনি আপনাকে কিন্তু ফল কিন্তু দিবে। শনি আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না, সেই জন্য একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন কিন্তু করবে। দেখুন, এই যে বর্তমানে শনি যে যুবক অবস্থায় চলে এসেছে না, ১২ ডিগ্রির উপরে শনি যুবক অবস্থাতে থাকছে, এই যুবক অবস্থাতে থেকে শনি কিন্তু মহাশক্তিশালী শক্তিম্যান হতে চলেছে শনি গ্রহ। আর শনি যখন শক্তিশালী মহাশক্তিশালী, এই ছয় রাশিকেও কিন্তু মহাশক্তিশালী কিন্তু করবে। নাম্বার ১ রাশি মেষ রাশি,
মেষ রাশির আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনার ইনকামের জায়গা বৃদ্ধি করবে, প্রফিট আপনাদেরকে দিবে, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটাবে এবং আপনাদের ধনপ্রাপ্তি, হঠাৎ ধনপ্রাপ্তি। এবং পেট্রোল কেমিক্যাল সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন বা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে, বা কোনো নিজস্ব কারখানা রয়েছে এখান থেকে আপনারা কিন্তু পাবেন। এরপর যে রাশি বৃষরাশি, বৃষরাশির কর্মের জায়গাটা নিয়ে খুব ভালো একটা ফল দেখা যাচ্ছে। যারা প্রমোশন চাইছিলেন বা আপনি ভালো একটা জবের জন্য প্রচেষ্টা করছেন, বৃষরাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু কারো কিন্তু দেখা যাচ্ছে। শনির মহাপ্রসাদ পেতে চলেছে বৃষরাশি এবং ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে। আপনি বৃষরাশির মানুষ লিখে রাখুন। এরপর যে রাশি মিথুন রাশি, মিথুন রাশির ভাগ্য ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিতে চলেছে। শনির মহাপ্রসাদে বিশেষভাবে লাভ পেতে চলেছে মিথুন রাশি, যাদের নিজস্ব কারখানা আছে, নিজস্ব ফ্যাক্টরি আছে, গাড়ির ব্যবসা করছেন, চায়ের ব্যবসা করছেন, লোহার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এরপর আসি কন্যা রাশি, কন্যা রাশির রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি, তুলা রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ শনির মহাপ্রসাদে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশি মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ এই সময় হতে চলেছে, আপনাদের আর্থিক স্থিতি এবং দৈনন্দিন রোজগার ব্যবসা ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি, মকর রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে এবং এই সময়ের মধ্যে মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কোনো জায়গা থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি বা অর্থলাভের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি, ধনু রাশির অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। ধনু রাশির ধনের জায়গাটা ভালো দিবে, আপনাদের যোগাযোগ কমিউনিকেশান এই জায়গাগুলো আপনাদের বৃদ্ধি করবে। শনির মহাপ্রসাদে ধনুরাশি যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, কয়লা বা চায়ের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো, মানসিক চাপ আপনাদের কিছুটা হলেও কমবে, কেরিয়ার ক্ষেত্রে লাভ কিন্তু দিবে। সবশেষ যে রাশি সিংহরাশি, সিংহরাশির ধনের জায়গাটা বিশেষভাবে লাভ দিবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা দিবে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, মনের কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা আপনাদের পূরণ কিন্তু এই সময় সিংহরাশির হতে কিন্তু চলেছে। তবে হ্যাঁ, যাদের ক্ষেত্রে শনি খারাপ রয়েছে অবশ্যই আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ দিবে, কারণ শনি হচ্ছে কলিযুগে ন্যায়কারক গ্রহ এবং কুকুরকে আপনারা মিষ্টি রুটি কিছু খাওয়ান এবং নির্ধনী ব্যক্তিকে কিছু অর্থ দান করুন, দেখবেন শনির যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু বিশেষভাবে কেটে যাবে। আর কুকুরকে যত আপনারা খাওয়াতে পারবেন কি না, আপনার অর্থনৈতিক স্থিতি, টাকার জায়গা আপনারা কিন্তু দিনকা দিন বৃদ্ধি কিন্তু করবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন আবারও বলছি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। প্রত্যেকে শনির বীজ মন্ত্র ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, জীবনের কঠিন থেকে কঠিনতম আপনার বাধা দূর হবে। যেখানে শনি মূর্তিরূপে পূজিত হয় সেখানে আপনারা অবশ্যই পূজা করুন, যেখানে শনির দৃষ্টি রয়েছে সেই দৃষ্টির সামনে ভুল করেও যাবেন না, সেখানে কিন্তু সমস্যাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন এবং জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন, তাতে আপনি নন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকে যেন সঠিক তথ্য জানতে পারে। নমস্কার।